ডাল ভেজানো বা ডাল বাটার কোনো প্রকার ঝামেলা ছাড়াই মচমচে আস্ত ডালের পেঁয়াজুর রেসিপি শেয়ার করব। এই পেঁয়াজুটা বানানোর প্রায় 2 থেকে 3 ঘন্টা পরেও কিন্তু মচমচা থাকবে। হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিচ্ছি, শুধুমাত্র মসুরের ডাল দিয়ে বানিয়ে দেখাবো। এটা আমি এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। যেহেতু হাফ কাপ পরিমাণ ডাল নিয়েছি, এজন্য আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি, সাথে হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে দিচ্ছি। এই যে মানে 1.25 কাপ পরিমাণ পানি দিতে হবে। এরপর আমি এটা চুলায় বসিয়ে সিদ্ধ করে নিব, আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে সিদ্ধ করে নিতে হবে। পানি যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে দেখবেন যে ডাল সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ডালটা আস্তই থাকবে। তো আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। ডালগুলো দেওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4 থেকে 5টা কুচি করে নিয়েছি। এখানে ঝাল যে যেমন খেতে পছন্দ করবেন ঠিক তেমনই দিয়ে দিবেন। আদা এবং রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। যেহেতু মসুরের ডালটা গরম অবস্থায় নামিয়েছি, এই জন্য আমি একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প করে বেসন দিব, টোটালি আমার 1/2 কাপ পরিমাণ বেসন লেগেছে। আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ। এরপর হাত দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে নিব। এই ডালের মিশ্রণটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন, যখন ইচ্ছে তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে, এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজও দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা উল্টে পাল্টে ভেজে নিব। যে কোনো ভাজা পোড়া জিনিস অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি করতে হলে সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামানোর পরপরই কিন্তু কিচেন টিস্যুর উপর রেখে দিতে হবে, এতে করে এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু পড়ে যাবে। আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।